দখল করলে রকিপুর হোসেনে ধুবুরীল গিয়ে সামগ্রী হেরালে নাকি রকিপুর হোসেনে সামগ্রী অন্ত পড়ল রকিপুর হোসেনের পরিয়ালবাদর পত্র টানছিল হোসেনের পরাজয়ের লকে লকে 25 বছর ধরে সামগ্রীত চলি থাকা রকিপুল রাসর অন্ত পড়ল ইমান দিনে নিজের কবজাত রখা সামগ্রী কেউ হেরাবলিয়া হল রকিপুর হোসেনে যদিও বা নির্বাচনের পুত্র তানজিল হোসেন অবতীর্ণ হয়েছিল যুঁজের মূল হেরাপতি আছিল পিতৃ রকিপুল হোসেন যে নামঠিয়া যুঁজত নামিছে পুত্রই যুঁজখন যে নাছিল রকিপুল হোসেন আর ডিপ্লু রঞ্জন শর্মার মাজত পিছে কি ভুল করলে রকিপুর হোসেনে যার বাবে হেরাবলিয়া হল সামগ্রী ধুবুরীর সাংসদ হবলে গিয়ে রকিপুল হোসেনে হেরালে নাকি সামগ্রী সমষ্টি এই চর্চা এটা রাজ্যের রাজনীতিত সচাকৈ সামগ্রীত চলিছিল নাকি রকিপুর হোসেনের অপশাসন সংখ্যালঘু ভোটারে প্রত্যাখ্যান করলে রকিপুলের ভোটক রাইজে বা গণতান্ত্রিকভাবে ভোট দিবলে আগতে ভয় সংকট থাকে ভয় সংকট ত্যাগ করে রাইজে ফলাফলের পাছতেই মুখ খুলিছে সাংসদ রকিপুল হোসেনে পরাজয়ের কারণও করলে ব্যাখ্যা একটা প্রভাব নিশ্চয়কৈ পড়েছে যে আমি তো যেহেতু সামগ্রী নাই আমি আপনার এইট ভোট দিয়ার পিছতে কংগ্রেসক ভোট দিয়ার পিছতে আমি যেহেতু ডিলিমিটেশনের কারণে কলিয়াবর অঞ্চলত পড়িম গতি সে একটা প্রভাব এটা পড়েছে একটা কলিয়াবর একটা ব্রহ্মপুর গতি কলিয়াবর আর ব্রহ্মপুরের সেই পার্ট অল্প আমার অসুবিধা হয়েছে যে মই অরিজিনেলি বিধায়ক আসিল সেইখিন পড়েছে আর মুঠের উপর যিধরনের সারুদ্র পরিবেশ যিধরনের অত্যাচার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হস্তক্ষেপ প্রশাসন পুলিশ যদরে আপনার অবৈধভাবে আপনার হস্তক্ষেপ করেছে একদম সারুদ্র পরিবেশের আপনার পরিত্রাণ পাইছে ইলেকশন শেষ হল বিধায়ক শেষ হল অন্তত সামগ্রী মানুষখিন অল্প শান্তি পালে কেবল এজন জনপ্রতিনিধি নহয় সাংসদ রকিপুল হোসেন রাজনৈতিক সূক্ষ্মভাবে পর্যালোচনা করবা এজন রাজনীতিক সামগ্রীত পরাজয়ের কারণও নিজের দৃষ্টিভঙ্গীরে এদরে বিশ্লেষণ করেছে ধুবুরীর সাংসদজনে যে ভোট নথকা সালফা আমার সুরেশ বরা বিধায়ক আমার আমার জিতু গোস্বামী আর কলিয়াবর ফলেদি কামবাগানত সোমাইছে আমার রূপক শর্মা তেওঁলোকৰ নেতৃত্বত ব্যাপক আকারে বিভিন্ন ধরনের ভোটকেন্দ্র সোমায় রেগিং করার অভিযোগ মই ইন রাইটিং ক্যান্ডিডেটও দিছে ইলেকশন এজেন্টও দিছে আমি আরও কৈছো সামগ্রী ভোটার যখন বাহিরত আছে তেওঁলোকে পেটর কারণে গৈ কামৰ কারণে গৈ কেরালাত আছে বেঙ্গালোরত আছে সেই লোকসকলে একটা সময়তে তাতো আছে আর একটা সময়তে ইয়াত ভোট দিয়াও দেখাইছে প্রিজাইডিং অফিসার পৰা ভোটার লিষ্টখানি লৈ চালে হল মোৰ সেই কথাখিনিকে মই জনাইছোঁ যে প্রায় 22-23 হাজাৰ ভোট আপনার সেই লোকসকলের ভোট আপনার ভোট ক্যাপচারিং করে পেলায় রেগিং করেছে রেগিংয়ের অভিযোগ কিমান সচা রকিপুল হোসেনে অভিযোগ আনিছে যে বিজেপিয়ে ব্যাপক রেগিংয়ের আশ্রয় লৈছিল পিছে এই অভিযোগ কিমান সচা কেন যে ঠাইত আগে কংগ্রেস কর্মী বিজেপি খেদি খেদি আক্রমণ করেছিল সেই ঠাইতে এবার সংখ্যালঘু লোকে দিলে বিজেপিক ভোট ভিডিওটি হল 2016 চনের 4 এপ্রিলের দিনা সামগুড়ি সমষ্টির মোয়ামারী পঞ্চায়েতত সংঘটিত হওয়া এটা ঘটনার ভিডিও 4 এপ্রিল 2016 চনত ঘটা এই নিন্দনীয় ঘটনাটুক আকৌ এবার গরিহনা দিলে আর আপনালোকে আপনালোকর সন্তানক ন্যায় দিলে উপনির্বাচনের পাঁচ সমষ্টির ভিতর সামগ্রী আর বিহালির উপরতে আছিল সকলরে চকু কেন বিহালী কংগ্রেস প্রার্থী জয়ন্ত বরার হয়ে দিনরাতি একাকার করেছিল গৌরব গগৈয়ে আর সামগ্রীত হয়তো জীবনের সবাতোকৈ কঠিন আর প্রত্যাহ্বানমূলক নির্বাচনত পুত্রক সন্মুখত রাখি যুঁজিছিল রকিপুল হোসেনে কেনে ক্ষেত্রত এই পরাজয় পুত্র তানজিলরে নহয় এই পরাজয় নিশ্চিতভাবে রকিপুল হোসেনেরও ব্যুরো রিপোর্ট ডান নিউজ প্লাস যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।